বিজেপির রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার গ্রেপ্তারের প্রতিবাদে জেলার প্রত্যেক মণ্ডলে পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের। গত লক্ষ্মী পূজার দিন রাতে খিদিরপুরে দুষ্কৃতির দ্বারা সৃষ্ট অশান্তির ফলে গোটা এলাকা সন্ত্রস্ত, সর্বত্র ভাঙচুর চলেছে, সাধারণের সম্পত্তি নষ্ট হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আজ আবারও পুনরায় এলাকা পরিদর্শনে মোমিনপুর যাওয়ার সময় চিংড়িঘাটা রাস্তার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। তারই প্রতিবাদ থেকে প্রত্যেক মণ্ডলের বিক্ষোভ সমাবেশ, পথ অবরোধ বা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বেশ কয়েকটি এই ধরনের বিক্ষোভ সভায় অংশগ্রহণ করেন। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মোমিনপুর, অথচ তিনি এত বড় ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এনে এদিন বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কারণে আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এবং রাজ্যপালকে চিঠি দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। জেলার রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হয়। ফুলিয়ার 20 মিনিট ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শিত হয়। দেখুন, গতকাল লক্ষ্মী পূজো ছিল। এই লক্ষ্মী পূজোতে হাওড়ার যে মোমিনপুর, সেই মোমিনপুরে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সারা রাত ধরে নৈরাজ্য চলেছে, আক্রমণ চলেছে, লুটপাট চলেছে, এবং জেহাদি শক্তি পশ্চিমবাংলায় এই জেহাদি শক্তি এই কাণ্ড ঘটিয়েছে। এর প্রতিবাদে যখন ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের পার্টির রাজ্য সভাপতি, তিনি যখন যাচ্ছিলেন মোমিনপুরে, তখন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তিনি সেই হিন্দু সনাতনী ভাইদের পাশে থাকবার জন্য যাচ্ছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অবিলম্বে ডক্টর সুকান্ত মজুমদারকে ছাড়তে হবে, এবং এই যে জেহাদি শক্তির অপচেষ্টা চলছে, পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে, কলকাতাকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে বিজেপি রাস্তায় নেমেছে, আমরাও রাস্তায় নেমেছি, এর প্রতিবাদ করব। কোথায় কী করলেন? আজকে ফুলিয়া বাস স্ট্যান্ডে আমরা রাস্তা অবরোধ করছি, জাতীয় সড়ক অবরোধ করে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের আধ ঘন্টা অবরোধ চলবে। আমরা চাই না সমস্ত মানুষ তারা বিপদে পড়ুন বা অসুবিধার সৃষ্টি হোক, তাই আধ ঘন্টা পর আমরা এই প্রতীকী অবরোধ তুলে নেব। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, মণ্ডল সভাপতি বিজেপি।